এগ্রার খাদেকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডের 48 ঘন্টার মাথায় কটকের নার্সিং হোম থেকে পাকড়াও মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ এবং তার সঙ্গে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। ভানু বাগের ছেলে পৃথ্বীজিৎ বাগ এবং তার ভাইপো इंद्रजिৎ বাগকে এবং যেমনটা জানা যাচ্ছে বিস্ফোরণের ঘটনা ঘটার পরে মোবাইল ফোনটি সুইচড অফ করে ওড়িশা অর্থাৎ পাশের রাজ্যে পালিয়ে যান এই ভানু বাগ এবং সেখানে তিনি একটি নার্সিং হোমে ভর্তি হন। তার কারণ এই বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর জখম হয়েছিলেন এবং এখন যেমনটা জানা যাচ্ছে তার অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওড়িশার হাসপাতালেই রাখা হচ্ছে ভানু বাগকে। অবস্থা স্থিতিশীল হলে তারপর তাকে এ রাজ্যে আনা হবে এবং ওড়িশা পুলিশের নজরদারিতে রয়েছেন তিনি ওড়িশার এই নার্সিং হোমে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন সরাসরি এগ্রার খাদিকুল গ্রাম থেকে। পার্থপ্রতিম, তোমার কাছে জানতে চাইবো যে আজ সকালে সিআইডির বম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছে বিস্ফোরণ স্থলে, কোন কোন বিষয় তারা খতিয়ে দেখছেন আজ? দেখো, প্রথমে তোমাকে বলবো কিভাবে পাকড়াও হলেন ভানু বাগ সেটা তোমায় বলবো এবং ছবিটি দেখাতে বলবো সন্দীপন গুপ্তকে। এই যে জায়গায় বিস্ফোরণ স্থল, সেই বিস্ফোরণ স্থলে যখন বিস্ফোরণের ঘটনাটি ঘটে তখন কিন্তু একেবারে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ভানু বাগ এবং এর পরবর্তীকালে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করে এবং ভানু বাগ তার ছেলে এবং তার স্ত্রীর নামে অভিযোগ হয় এবং তার ভাইপোরও কিন্তু খোঁজ চালাচ্ছিলেন। তার পরবর্তীকালে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং সিআইডির সহযোগিতা নিয়ে তারা কিন্তু জানতে পারে ভানু বাগ পালিয়ে গেলে একেবারে পার্শ্ববর্তী যে রাজ্য উড়িষ্যা সেখানে কিন্তু পালিয়ে যেতে পারে, ভানু বাগে পালিয়ে যেতে পারে। সেই মতোই কিন্তু যেমনটা স্থানীয় সূত্রে কথা বলে পুলিশ জানতে পারে যে ভানু বাগ নিজেও কিন্তু আহত হয়েছিলেন এবং তারপর কিন্তু ভানু বাগের খোঁজ যখন করতে শুরু করে তখন কিন্তু তারা প্রথমে অবস্থায় এই বছর 65 ভানু বাগকে বাগে পেতে যথেষ্ট তারা সমস্যার মধ্যে পড়ে। এরপর তার ছবি নিয়ে এবং বিভিন্ন যে হাসপাতাল নার্সিংহোমগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ফোন করতে শুরু করে, খোঁজ নিতে শুরু করে যে এই রকম বৈশ্বিক এক ব্যক্তি কোনো রকমভাবে কি আহত হয়েছে কি না, হয়ে তার হাসপাতালে চিকিৎসাধীন করতে এসেছিলেন কি না, এইরকম যেন খোঁজ করতে শুরু করে। তখন কিন্তু আজকে সকালবেলা উড়িষ্যার কটকের একটি নার্সিংহোমে সেখানে কিন্তু তারা জানায় যে হ্যাঁ, একজন বছর 65 ব্যক্তি তিনি কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার পরবর্তীতে তার ছবি যখন পাঠানো হয় তখন চিহ্নিত করা হয় যে ওই ব্যক্তি আসলে আর কেউ না, ওই ব্যক্তি হচ্ছে একরাই যে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত, যিনি বেআইনি কারবারটি চালাচ্ছেন ভানু বাগ তিনিই কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে। সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে তার পরবর্তীকালে পুলিশ সেখানে গত পৌঁছে গিয়েছিল এর আগেই উড়িষ্যাতে সিআইডির টিম এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, তারা কিন্তু ওই নার্সিংহোমে পৌঁছে গিয়ে ভানু বাগকে চিহ্নিত করে এবং ভানু বাগ ছাড়াও কিন্তু তার আরও দুই পরিজন যেমন তার ছেলে পৃথ্বীজিৎ বাগ এবং তার ভাইপো ইন্দ্রজিৎ বাগ তাদেরকে কিন্তু সেখানে তাদের কিন্তু পাকড়াও করা হয়। পরবর্তীকালে তার ছেলে এবং ভাইপোকে সিআইডির তরফ থেকে জানানো হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ভানু বাগকে ডিটেন করে রাখা হয়েছে এবং উড়িষ্যা পুলিশকে বলা হয়েছে যাতে নজরদারির মধ্যে রাখা হয় কারণ হাসপাতাল এখনই তাকে স্থিতিশীল যেহেতু ঘোষণা করেনি, ফলে হাসপাতাল থেকে ছাড়া না পেলে তাকে কিন্তু সিআইডি নিজেদের কাস্টাডিতে পাবে না এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে হাসপাতাল থেকে সে ছাড়া পেলে ভানু বাগকে কিন্তু গ্রেপ্তার করা হবে। সুকন্যা পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো, যে খবরে আমরা নজর রেখেছি মূল অভিযুক্ত ভানু বাগ এবং তার ছেলে এবং ভাইপোকে ইতিমধ্যে পাকড়াও করেছে পুলিশ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। এই ভানু বাগকে কিন্তু বাগে পেতে হিমশিম খেতে হয় পুলিশকে, কারণ আমরা জানি বিস্ফোরণের ঘটনার পরে মোবাইল ফোন সুইচড অফ করে দেয় ভানু বাগ ঘটনাস্থলেই এবং যেমনটা জানা যায় যে তারপর সে পালিয়ে আসে পাশের রাজ্য ওড়িশায় এবং ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু ওড়িশায় পালিয়ে আসা হয়তো অনেকটাই সহজ হয়েছিল ভানু বাগের কাছে। তার কারণ যেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে অর্থাৎ খাদিকুল গ্রামের যে স্থানে এই বিস্ফোরণ ঘটেছিল তা থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই হচ্ছে ওড়িশা সীমানা এবং সেই রাস্তা ধরেই পালিয়ে আসে মূল অভিযুক্ত ভানু বাগ। যেমনটা জানা যাচ্ছে যে ওড়িশা বাংলা সীমান্ত লাগোয়া হচ্ছে সাহারা হাই স্কুল এবং তার সামনে দিয়ে যে মাটির রাস্তা চলে যায় সেই মাটির রাস্তা যায় বালেশ্বরে এবং তার খুব কাছেই রয়েছে কটক যেখানে পালিয়ে যান ভানু বাগ। এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বিস্ফোরণের ঘটনা যেদিন ঘটে অর্থাৎ কিনা মঙ্গলবার, সেদিনই দুপুর 1:30 নাগাদ বাইকে করে ভানু বাগ সহ 3 জন ওড়িশায় চলে যান। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, তোমার কাছে জানতে চাইব ভানু বাগ অবশেষে পুলিশের জালে, তবে এই যে ওড়িশায় পালিয়ে যাওয়া, পাশের রাজ্যে তিনি গেলেন কিভাবে, কোন রুটে তিনি গেছিলেন তা কি জানতে পেরেছো? Thank you.
দেখো ভানুবাগের পাকড়া হওয়ার ঘটনার খবর আসার পরে কিন্তু একেবারে যারা স্বজনহারা পরিবার তারা যে বিষয়টা জানাচ্ছেন ভানুবাগকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এমনকি স্বজনহারা পরিবার এটাও বলছে শুধুমাত্র বাজি না সেখানে কিন্তু হাত বোমা জাতীয় বোমা কিন্তু তৈরি হতো তেমনটাও তারা জানতে পেরেছেন। এসকেপ রুটটা তুমি জানতে চাইলে একেবারে এসকেপ রুটটা যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত ঘটনাস্থল এটি একেবারে যে জায়গায় বিস্ফোরণ হয় যা উপরে চাল উড়ে বেরিয়ে গিয়েছে তার পাশে যে নীল রঙের শেড দেওয়া অংশ দেখতে পাচ্ছে দোতলা সেইখানে কিন্তু ভানুবাগ উপস্থিত ছিলেন বলে জানা যায়। এবং বিস্ফোরণ যখন হয় সেইখানে যেহেতু একটু ডিস্টেন্স রয়েছে ভানুবাগ ওখানে থাকায় তিনি অল্প আহত হন এবং আহত হওয়ার পরে ভানুবাগ যখন তার যে বাজির কারখানা বা যে বা যেই রকমের বারুদ বিস্ফোরক মজুদ ছিল সেই কারখানায় যখন বিস্ফোরণ হয় আটজন এদিক ওদিক ছিটকে পড়ে যায়। তার পরবর্তীকালে ভানু কিন্তু একেবারে সোজা একটি জায়গাতে মোবাইল ফোনটি নিজে সুইচ অফ করে করে এই যে রাস্তা রয়েছে যেটা একেবারে খাদিকুল গ্রামের যে রাস্তা এই রাস্তা ধরে সোজা চলে গিয়ে ডান দিকের যে রাস্তা যেখান থেকে কোনো বড় গাড়ি যায় না মোটর বাইকে চেপে ভানুবাগ কিন্তু পালিয়ে যায় এবং তার পরবর্তীকালে জানা যাচ্ছে সে গাড়ি ব্যবহার করে এবং 250 কিলোমিটার আনুমানিক 250 কিলোমিটার দূরে কটকের একটি নার্সিংহোম সেই নার্সিংহোমে গিয়ে ভানুবাগ ভর্তি হয়। এবং যে রুটটা সম্পর্কে জানা যাচ্ছিল একেবারে ভানুবাগ সম্পর্কে যে এইখান থেকে সামনে কিছুটা গেলেই কিন্তু কয়েক কিলোমিটার পরে উড়িষ্যার বর্ডার পার্শ্ববর্তী রাজ্য এবং সেই উড়িষ্যার বর্ডারে গিয়ে একেবারে একটি নার্সিংহোমের মধ্যে ভানুবাগ নিজে ভর্তি হয়ে যায় এবং তার পরবর্তীকালে তাকে পাকড়াও করা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ভানুবাগকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। একেবারে পার্থপ্রতিম তুমি আমাদের সঙ্গে থাকো আমি আসবো আবারও তোমার সঙ্গে কাছে তবে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। সলিল বাবু অবশেষে পুলিশের জালে কৃষ্ণপদ ওরফে ভানুবাগ তবে আপনার কাছে যেটা জানতে চাইবো আমরা জানি যে ঘটনাস্থলে বিস্ফোরণ কাণ্ড হওয়ার পর তারপরে ঘটনাস্থলে মোবাইল ফোনটি সুইচ অফ করে দেন ভানুবাগ এবং তার ছেলে সেক্ষেত্রে লোকেশন ট্র্যাকিং সম্ভব ছিল না এ জাতীয় ক্ষেত্রে কিভাবে অপরাধীকে ট্র্যাক করা সম্ভব হয়। এটা হচ্ছে পুলিশের পার্ট অফ ডিউটি পুলিশের যে ম্যানুয়াল ম্যানুয়াল ইনফরমেশন যেগুলো আছে মানে সোর্স ইনফরমেশন এটা লোকাল সোর্স ইনফরমেশন কালটিভেট করে লোকাল কোন ইনফরমারকে দিয়ে খবর নিয়ে এবং ডিজিটাল অ্যাপ্লিকেশন রোবাস ডিজিটাল অ্যাপ্লিকেশন যে আসামি যে ভানুবাগের সুইচ অফ থাকলেও কিন্তু অন্যরকম ভাবে কি ডিজিটাল অ্যাপ্লিকেশন ওর ক্লোজ লোকে তার ফোন ইন্টারসেপশন করে এটা ধরেছে পুলিশ 48 ঘন্টার মধ্যে ধরেছে এটা প্রশংসনীয় কাজ কোনো সন্দেহ নেই কিন্তু ধরলেই তো প্রথম কাজটা শেষ হয়ে গেল না কাজটা শেষ হলো যদি আমরা আর্ন করতে পারি কনভিকশনটা সেটা এখন দেখো হায়েস্ট সেকশন অফ ল কিন্তু পুট করা হয়নি মানে যেটা আমি বলতে চাইছিলাম কাল থেকে কাল দুপুর থেকে বলে আসছি যে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট কিন্তু অমিশন হয়েছে দ্যার ইজ সিরিয়াস অমিশন অফ দি হায়েস্ট সেকশন অফ ল যখন ডিগ্রি অফ ইন্টেন্সিটি অফ দি এক্সপ্লোসিভ ওয়াজ ভেরি হায়ার এবং তাতে করে 8 জন লোক মারা গেল এবং 4 জনও খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে সেখানে কিন্তু এই এক্সপ্লোসিভ সাবস্টেন্স একটা লাগানো দরকার এবং দোষীদের ধরা হয়েছে এটা প্রশংসনীয় কাজ এবং তার জন্য বাট দ্যাট ইজ অলসো এ পার্ট অফ দেয়ার ডিউটি। ধন্যবাদ সলিল বাবু।